তার কাছে মস্তক অবনত করবার জন্য, সারেন্ডার করবার জন্য, আত্মসমর্পণ করবার জন্য আল্লাহর ঘরে সমবেত হওয়ার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়নি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে আরও অনেক অনেক বেশি সালাতু সালাম পেশ করছি প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সৌভাগ্য আমাদের নসিব হয়েছে, যে নবী উম্মতের কান্দারি নবী, উম্মতের মায়ায় যিনি এখনও রোজা মোবারকে তিনি কাঁদেন, অরব্বি হাবলি উম্মতি বলে যিনি কাঁদছেন, যে নবীজি রোজা মোবারকার মর্যাদা আল্লাহর আরশের চেয়েও দামি, সুবহানাল্লাহ। সে নবীর উম্মত হয়েছি, শুকরিয়া তা আবার উপর নিয়ে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধীর, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম কুরবানির ফজিলত, কুরবানির মাসআলা মাসাইল নিয়ে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ পাকের মেহরবানি, আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, অত্যন্ত আদবের সাথে পবিত্র ঈদুল আদহার নামাজ আদায় করে দেন আমরা কুরবানি করতে পেরেছি। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন সৈয়দুনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানিকে যেভাবে কবুল করেছিলেন, আমাদের প্রিয় নবীর কুরবানি যেভাবে কবুল হয়েছে, আল্লাহ যেন আমাদের কুরবানিগুলোকেও ঠিক সেভাবে কবুল করেন বলে আমিন। রসুলের সেই বাণী, সাম্মিনু দহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতে মাতায়াকুম, যে তোমরা মোটা তাজা দেখে কুরবানির পশুগুলো কুরবানি করবে, এগুলো যেন তোমাদের পুল সিরাত পার হওয়ার জন্য সহায়ক হয়। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, এই কুরবানির পশুগুলো যেন আমাদের পুল সিরাতের বাহন হয় বলে আমিন। আজ আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে, তা হচ্ছে এই পৃথিবীতে আমরা যত বস্তু দেখি, যত সাই, যা কিছু আমরা দেখি, আমরা মনে করি সবগুলো দুভাগে বিভক্ত বা দু রকমের আমাদের কাছে মনে হয়। কিছু আছে যেগুলোর জান আছে, যাকে আমরা জিন্দা বলি, কি বলি, জিন্দা, জিন্দা মানে জীবিত, যার জান আছে, প্রাণ আছে। আর কিছু বলি আমরা মুর্দা, মুর্দা মানে যার প্রাণ নাই, যার জান নাই, যার রুহ নেই। কিন্তু যদি বাস্তবে আমরা চিন্তা করতে যাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার যে বাণী, পবিত্র কোরআন যেটি বলছে সূরা বানি ইসরাঈলের 44 নম্বর আয়াত, তাতে আল্লাহর কথাই সত্য কথা। আল্লাহ বলছেন পৃথিবীতে তোমরা মনে করো যে পৃথিবীর বস্তুগুলো দুটো ভাগে বিভক্ত, কিছু আছে জান জীবিত আর কিছু হচ্ছে মৃত প্রাণহীন প্রাণী মনে করো, কিন্তু আল্লাহ বলেন সবাই আমার তাসবিহ পাঠ করে আল্লাহর কাছে সবগুলোই হচ্ছে জীবিত, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا। সুবহান আল্লাহ, আল্লাহ বলেন তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। আসমান কি করে? তাসবিহ পাঠ করে। তুসাব্বিহুর ফাইলটা হয়েছে আসমান, আসমান সমূহ, আকাশ, আকাশের যতগুলো স্তর রয়েছে,
প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, তারপরে যতগুলো নীহারিকা নিপুঞ্জ রয়েছে আকাশের মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনের সব গুণ আল্লাহর তাসবিহ পাঠ করে, ওয়ামান ফিহিন্না, সাত আসমান, নবমণ্ডল আর ভূমণ্ডল, যা কিছু আছে নবমণ্ডল এবং ভূমণ্ডলের মাঝখানে যা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে। সবাই আল্লাহর কি করে? এই যে ফ্যানগুলো আল্লাহর তাসবিহ পড়ে, আমি যেখানে বসে কথা বলছি চেয়ার, সামনের টেবিলটা, এটা আল্লাহর তাসবিহ পড়ে, বাতি আল্লাহর তাসবিহ পড়ে, লোহা গুলো আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ বলে দিলেন শোনো, ওয়া ইম মিন শাইইন, এরপর আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন আই লা মিন শাইইন, এমন কোনো কিছু নাই, ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা আল্লাহর হাম, আল্লাহ পাকের প্রশংসা করে না, আল্লাহর তাসবিহ পড়ে না। কিন্তু পড়া তো ঠিকই, কিন্তু আমরা কি বুঝি? আল্লাহ বলে দিচ্ছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহগুলো তোমরা বুঝতে পারো না, তোমাদের ফাহাম, তোমাদের বুঝ শক্তি নাই, তোমরা বুঝো না যে এরা আল্লাহ পাকের তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মুরগি মোরগ বাঘ দেয় না, কুকুর কুক বলে না, এটা তো আমরা মনে করি মুরগ মনে হয় এমনি বাঘ দিতেছে, কিন্তু মুরগ টাইম হলে মোরগগুলো সময় সময়ে বাঘ দেয়। সুবহানাল্লাহ বলে এক ঘন্টা পর পর, আধা ঘন্টা পর পর, এবং মোরগগুলো আল্লাহ পাকের তাসবিহ পড়ে। কি তাসবিহ? সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমরা মনে করি বাঘ দে মোরগ, অথচ মোরগ কিন্তু আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। জিজি পোকা, কি পোকা শব্দ করে না, বিকট আওয়াজ, কি শব্দ, এগুলোর দ্বারা আল্লাহ তাআলা জিজি পোকাকে বলছেন তুমি মানুষকে ওয়ার্নিং দাও, মানুষকে সতর্ক করে দাও যে তোমার সময় ফুরে যাচ্ছে। সুবহানাল্লাহ, ওয়ার্নিং দিচ্ছে মানুষদেরকে, তোমার সময় ফুরিয়ে যাচ্ছে, ওয়ার্নিং, সতর্ক, আমাদেরকে সতর্ক করে দিচ্ছে তোমার সময় ফুরে যাচ্ছে, তুমি কিন্তু তোমার সামনে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ, অনেক পথ আছে, তোমাকে পাড়ি দিতে হবে। এই পৃথিবীর পাখি বলেন, মোরগ বলেন, গরু বলেন, ছাগল বলেন, গাছপালা বলেন, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ বলেন মাগার তোমরা বুঝো না। আমরা বুঝি না, যারা বুঝার তারা তো বুঝে। সুবহানাল্লাহ বলেন, যে কোনো কিছু ধরলে আল্লাহর তাসবিহ পাঠ করছে, কবুতর আল্লাহর তাসবিহ পাঠ করে, মোরগ মুরগি আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা বুঝো না, ইন্নাহু কানা হালিমান গাফুরা, এই পৃথিবীর যত ধৈর্যশীল বান্দা আছে, বান্দারা তো ধৈর্যশীল হয়, কিন্তু মাখলুকের যে ধৈর্য এটা আল্লাহর ধৈর্যের সাথে কোনো তুলনা চলে না। হালিমান, আল্লাহ হলেন হালিম, আল্লাহর ধৈর্য এত বেশি, আল্লাহর ধৈর্যের সাথে কারো ধৈর্যের কোনো তুলনা চলে না। আল্লাহ হলেন হালিম, আল্লাহ হলেন গাফুরা, আল্লাহ কি গাফুর, ক্ষমাশীল, বান্দাকে ক্ষমা করেন। এগুলো আল্লাহ পাকের সিফাতি নাম, কি নাম? সিফাতি নাম। আল্লাহ পাকের 99টি গুণবাচক নাম আছে, আল্লাহ পাকের জাতি নাম হচ্ছে আল্লাহ। কি নাম? আল্লাহ, আল্লাহ, এ নামটি হলো জাতি নাম। তবে কেউ কেউ বলেছেন আল্লাহ পাকের আরো অনেকগুলো গুণবাচক নাম আছে, কেউ 1000-এর কথা বলেছেন, কেউ 3000-এর কথা বলেছেন, কেউ 5000-এর কথা বলেছেন, কেউ 10000-এর কথা বলেছেন। কিন্তু মাঝে মধ্যে শুনি কিছু, কি বলবো আসলে, দুঃখজনক কথা, কিছু কিছু মানুষ বলে আল্লাহর নামগুলো নিয়ে, আল্লাহর এক নাম দিচ্ছে রঙ্গিলা, সবাই বলে নাউজুবিল্লাহ। এই যে এগুলো যারা নাম দেয়, আমরা কোনো গালিগুলাস করব না, এদের পোশাক আশাক দেখলে তো মনে হয় যে কত বড় যে বুজুর্গ, ঠিক না? এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পাকের সিফাত নিয়ে যদি কেউ কটুক্তি করে,
সিফাতগুলো নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে এটি কিন্তু মস্ত বড় একটি অন্যায় অপরাধ। যাই হোক, ক্ষমা চেয়েছে, দোয়া করুন এই ছেলেটাকে আল্লাহ হেদায়েতের উপর কায়েম রাখুন, সঠিক কথা কোরআন সুন্নার কথা বলবার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর নাম নিয়ে যেন কেউ কোনো মস্কারি না করে, আল্লাহ পাকের নাম, এগুলো মাঠ জমানোর জন্য, মঞ্চ জমানোর জন্য, পাবলিকের কিছু বাহাবা পাওয়ার জন্য এ ধরনের বক্তব্য যদি কেউ জিকির নিয়ে, যারা কেউ মস্কারি করে জিকির নিয়ে যদি কেউ কোনো ধরনের কটুক্তি করে তাহলে কিন্তু আজকে না হয় পার পেয়ে যাচ্ছে কিছু অর্থের বিনিময়ে, বাহাবা পাওয়ার বিনিময়ে। আল্লাহর দরবারে কিন্তু কি আলেম আর জালেম, কি সাধারণ মানুষ কি অসাধারণ মানুষ, সবাইকে কিন্তু আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এজন্য আলেমদের ভুল, এটা কিন্তু বড় ভুল, কথা বলেন ঠিকই না, আলেমরা আলেমের কথাবার্তা খুব মাপজোক করে কথা বলতে হবে, খুব সাবধানে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই ধরনের কোনো বক্তব্য কেউ যেন না দেয়, খুব ভালো করে খেয়াল করে আপনারা শুনবেন। আল কাইয়েসু, সুনান তিরমিজির মধ্যে রসুল বলছেন, আল কাইয়েসু মান দানা নাফসা লিমা ওয়া আমিলা লিমা বাদা আল মাউত, বুদ্ধিমান তো সেই, আল কাইয়েস মানে বুদ্ধিমান, মান দানা নাফসা যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, আত্মাটাকে যে ব্যক্তি একেবারে রিফাইন করেছে, রিফাইন, দেখেন না ওই যে পানির আপনার সামনে পানির একটা ইয়া দেওয়া আছে, ফিল্টার মেশিন দেওয়া আছে, ফিল্টার দেওয়া আছে, এখানে নর্মাল পানিগুলো দেয়, ওটাকে রিফাইন করে স্বচ্ছ পানি বের করে দেয়, মিনারেল ওয়াটার বের করে দেয়, রিফাইন করে, সুবহানাল্লাহ বলেন। মানুষের কলবের মধ্যে এরকম হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব এগুলো আছে, এগুলোকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করবার জন্য দিয়েছেন কুরবানি, পাশবিক চরিত্রগুলো যেন সে রিফাইন করতে পারে, এগুলোর জন্য দিয়েছেন আল্লাহ তাআলা হজ, যেন নিজের অহংকার দূর হয়ে যায়। কত দামি পোশাক পরে, এক একটা পোশাকের দাম 10,000, 15,000, 20,000, শুনছি ঘন্টায় ঘন্টায় নাকি অনেকে পোশাক চেঞ্জ করে, এরকম ধন খুব বাংলাদেশে আছে না, এক একটা আংটির দাম লক্ষ কোটি টাকা, এক একটা ঘড়ি নাকি স্বর্ণের ঘড়ি, এরকম ধন খুব তো বাংলাদেশে আছে, এগুলো চেঞ্জ করে। আল্লাহ বলেন, দেখো যত কিছু হও না কেন, যখন আরাফাতের ময়দানে যাবে, এহরাম পড়বে যখন, তখন তোমার জন্য দুটো সাদা কাপড়, এছাড়া আর কিছুই নাই, তোমার সব আমিত্ব, তোমার সব অহংকার সব চলে যাবে। আল্লাহু আকবার বলেন, অন্তরকে রিফাইন করতে হবে, রিফাইন করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের কাছে সব তাসবি পড়ে সবার জীবন আছে, সবার কি আছে, জীবন আছে। আল্লামা রুমি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার মসনবি শরীফের মধ্যে অনেক কথা বলেছেন, জীবন আছে প্রমাণ করতে গিয়ে তিনি বেশ কয়েকটি এক্সাম্পল দিয়েছেন, তিনি তার মধ্যে একটি এক্সাম্পল দিয়েছেন উস্তুনে হান্নানা সম্পর্কে, সুবহানাল্লাহ বলেন, যেটি সহি বুখারীর 918 নম্বর হাদিস, উস্তুনে হান্নানা ইস্তিওয়ানা তো হান্নানা, শুকনো একটা খেজুরের ডাল, এই যে আমার সামনে দেখেন না, এইখানে এই পাশে একটা, এই পাশে একটা, এটা কি ধরে না মাঝে মধ্যে, এটা লম্বা হলে ভালো হইতো, তো ধরতে দাঁড়ালে ধরতে কষ্ট হয়ে যায়, অনেক মসজিদে আবার লাঠিও আছে, তো রসুল্লার যুগে ছিল কি, বড় ছিল, উঁচা করা ছিল, একটা শুকনো খেজুরের ডাল, আল্লাহ নবী দীর্ঘ সময় বক্তব্য দিতে দিতে অনেক সময় একটু ক্লান্ত হয়ে যায়, একটা সাপোর্টিং যদি লাঠির উপর ডিপেন্ড করে, লাঠিটা একটু ধরে, তাহলে কিন্তু একটু দাঁড়ায় থাকতে একটু আরাম হয়, সুবহানাল্লাহ, একটু শক্তি পাওয়া যায়। দেখেন না যারা পাহাড়ে উঠছেন, মাউন্ট এভারেস্ট বা বিভিন্ন জায়গায় জাবালে আডম, আডম স্মিথ সহ বিভিন্ন পাহাড়ে যারা উঠেন, একটা লাঠি নিলে, সিঁড়িতে উঠার সময় লাঠি নিলে শক্তি থাকে, এবং সিঁড়ি উঠার একটা নিয়ম হলো একটু তেরা বাঁকা করে উঠতে হয়, এ পাশে একটা পা, একটু কোনা আর একটা পা, সোজাসুজি উঠলে কষ্ট হয়, সোজাসুজি উঠলে কি হয়, আর যখন সিঁড়িতে উপরে উঠবো, লিফটে উপরে উঠবো, তখন বলতে হবে কি, আল্লাহু আকবার, সবাই বলে না কি বলতে হবে, আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান, আল্লাহ মহান, আমি উপরে উঠতেছি, আল্লাহ মহান, আল্লাহু আকবার, লিফটে উঠার দোয়া কি, মাশাআল্লাহ, সিঁড়িতে উঠার দোয়া কি, উঁচু জায়গায় উঠবো কি বলবো, আল্লাহু আকবার, সিঁড়ি থেকে লিফট থেকে যখন নামবো তখন কি বলবো, সুবহানাল্লাহ, কি বলবো, সুবহানাল্লাহ, ইউসাব্বিহু সুবহানা, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছি, তাসবিহ সব সময় আছে, আল্লাহু আকবার বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিতেন, সহিহ বুখারীর বর্ণনা, ফালাম্মা উদিয়া লাহুল মিম্বার,
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা জাযু ইয়াকুমু ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ যখন শুকনো খেজুরের ডালে একটু ভর করে যখন খুতবা দিতেন খুতবা দেওয়ার সময় হঠাৎ করে একজন মহিলা তার এক দাস ছিল কীতদাস রাসূলুল্লাহ খুতবা দিচ্ছিলেন বলেন হুজুর আমি ঝাউ গাছ দিয়ে একটা মিম্বার বানাই দিব তিন তাক বিশিষ্ট আপনার জন্য কয় তাক বলে আচ্ছা হুজুর আপনি আমার পারমিশন দিলে আমি আপনার জন্য আপনার কষ্ট হয় আপনি একটু বসে খুতবা দিবেন একটু আলোচনা করবেন একটু বসে মাঝে মাঝে একটু হেলান দিবেন তা আমি আপনার জন্য একটা মিম্বার তৈরি করে দিব মিম্বার শব্দের অর্থ উঁচু জায়গা ইমাম সাহেব খতিব সাহেব যেখানে দাঁড়ায় খুতবা দেন বক্তব্য দেন সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ তাকে পারমিশন দিলেন যাও তুমি বানায় নিয়ে আসো সময় নিলেন তিন মাস কয় মাস হাদিসের শব্দ ফালাম্মা উদিয়ালাহুল মিম্বার একদিন জুমার দিন নিয়ে আসে মিম্বার হুজুর এই নেন আপনার জন্য আমি মিম্বার বানায় নিয়ে আসি কি বানায় নিয়ে আসি হুজুর এই মিম্বার বানায় নিয়ে আসি ঠিক আছে সামিয়ানা লিল জিসএ মিসলা আসওয়াত আল ইশার আল্লাহ নবী বলেন যখন ওই মিম্বারটা দেওয়া হলো তখন শুকনা যে খেজুরের ডাল এই ডালটাকে নবীজি উপরে উঠাই দিলেন সাইডে রাখলেন সাহাবায়ে কেরাম 33 জন সাহাবী আর ইবনে মাজার বর্ণনা বলছেন যে মসজিদে যত সাহাবি ছিল যেই উটির উষ্ট্রি উট যেই উট 10 মাসের বাচ্চাকে হারাই ফেললে উট যেমন কাঁদে অথবা বাচ্চা যখন হারায় যায় তখন এই বাচ্চাটা যখন তার মার জন্য কাঁদে উটনির জন্য কাঁদে ঠিক ওই রকম শুকনো একটা খেজুরের ডাল রাসূলুল্লাহর থেকে আলাদা হয়ে যাচ্ছে বিরহ বেদনায় কাঁদতে লাগলো 33 জন সাহাবি ওরা বলছে ওরা ডাইরেক্ট রেওয়ায়েত করছেন বর্ণনা করতেছেন আর সমস্ত সাহাবিরা মসজিদের ভিতরে যারা ছিল ওরা বলল আমরা নিজ কানে মার কাছে ছোট্ট শিশু যেমন দুধের জন্য কাঁদে ওই রকম একটা শুকনা খেজুরের গাছের ডাল এরকম কাঁদতে লাগলো মিসলা আসওয়াতিল আসওয়াত আল ইশার হাত্তা নাযালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী আর ওই মিম্বরে বসে থাকতে পারলেন না নবী মিম্বর থেকে নেমে পড়লেন ফাওয়াদা ইয়াদাহু আলাইহি নবীজি তার হাতটা বাড়াই দিলেন শুকনো খেজুরের ডালটা বুকে জড়াই দিলেন কয়লা সুলাইমান আন ইয়াহিয়া আখবারানি হাফস ইবনু উবাইদুল্লাহ ইবনে আনাস আরো আল্লামা কাদি ইয়াস তারা শিফা বি তারিফে হুকুকিল মুস্তফা কিতাবের মধ্যে ঘটনাটা আর একটু বর্ণনা করেছেন বিস্তারিত রাসূলুল্লাহ ওই শুকনো খেজুরের ডালটা বুকে জড়াই ধরে বললেন কি চাও দুনিয়াতে থাকবা যদি দুনিয়াতে থাকো তাহলে আমি নবী তোমার জন্য দোয়া করে দিই দুনিয়ার মানুষ তোমাকে তোমার ফল খাবে দুনিয়াতে সবাই তোমার নিজে গাছের নিচে ছায়া নেবে তোমাকে আমি তোমার জন্য দোয়া করে দিই নাকি তুমি আখেরাতে আমার পাশে জান্নাতে আমার পাশে থাকবে জান্নাতীরা তোমার ফল খাবে বলে হুজুর আমার দুনিয়া লাগবে না আমি জান্নাতে আপনার পাশে থাকবো আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাতে আমি আপনার পাশে থাকবো রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন কাফনের কাপড় নিয়ে আসো সাদা কাপড়ে পেঁচায়া রাসূলুল্লাহ যেখানে খুতবা দেন রাসূলুল্লাহর পায়ের নিচে কদমের নিচে ওইখানে ওইটাকে দাফন করা হলো দাফন করে রাসূলুল্লাহ যতদিন বেঁচে ছিলেন ওইটার পায়ের পাশে ওইখানে ওই এখন উসুনে হান্নানা নামে খুঁটিটা আজও কিন্তু আছে হাজী সাহেব আমরা যখন হজ করতে যাই ওইখানে পাশে আমরা নামাজ পড়ি সুবহানাল্লাহ ওই খুঁটিটা আজও ওখানে আছে ওইখানে আজও সেখানে দাফন করা আছে রাসূলুল্লাহ যখন জান্নাতে যাবেন জান্নাতে ওই শুকনো খেজুরের ডালের পাশে ওই গাছটা তখন হায়াত পাবে জীবন পাবে ওইখানে নবীজি হেলান দিবেন জান্নাতীরা তার ফল খাবে আপনারা দেখেন সহিহ বুখারীর বর্ণনা 918 নম্বর হাদিস একটা শুকনা খেজুরের ডাল সেও কাঁদতে পারে তাসবি পড়তে পারে আল্লামা জালালউদ্দিন রুমিও নকল করেছেন ইমাম বুখারী হাদিস এনেছেন সুবহানাল্লাহ বাবুল খুতবাতি আলাল মিম্বার এই জন্য ওলামায়ে কেরাম বলেন কাঠের উপর খুতবা দেওয়া সুন্নত কাঠের উপর খুতবা দেওয়া কি দুর্ভাগ্যজনক সত্য হলে আমাদের এখানে কাঠ নাই কাঠের বিকল্প আছে তবে আমাদের সভাপতি সব তো যোগ্য সভাপতি আমাদের মুরব্বী যারা আছেন আমাদের সেক্রেটারি সাহেব সব মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছেন এখানে সুন্দর একটা আকর্ষণীয় একটা মিম্বার হবে ইনশাআল্লাহ বলেন আল্লাহ কবুল করুন আমিন এবং একটা সুন্দর লাঠিও হবে
সুন্নাত তরিকা আল্লাহর রহমতে হবে ইনশাআল্লাহ দোয়া করুন আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন তাহলে বোঝা গেল যে কাঠ বলেন বাঁশ বলেন সব আল্লাহ পাকের তাসবিহ পড়ে সুবহানাল্লাহ আরেকটা ঘটনা যেটি কিতাবের মধ্যে আসে দালাইলুন নবুয়াত কিতাবের মধ্যে ইমাম বাইহাকি নকল করেছেন আবু জাহাল তার জাহেলী যুগে নাম ছিল আবুল হাকাম জ্ঞানের বাবা পণ্ডিত ছিল অনেক জ্ঞানী ছিল সে আবু জাহাল সে রাসূলুল্লাহর কাছে আসে হাতের মধ্যে এক মুষ্টি কঙ্কর ছোট ছোট পাথর কি ছয়টা কয়টা ছয়টা ছোট ছোট পাথর নিয়ে আসে হাতের মধ্যে নিয়ে বলছেন ভাতিজা মোহাম্মদ এতদিন তো খালি উপরেই জাদু দেখাইছো নিচেও জমিনেও জাদু দেখাইছো তোমার জাদুর এত প্রভাব নাউজুবিল্লাহ এগুলো কি জাদু এগুলো মিরাকল এগুলো অত্যাশ্চর্য মুজিজা সুবহানাল্লাহ আজকে আমি একটু সরাসরি দেখতে চাই আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো কালেমা পড়ে নিব ও তো জানে এটা পাথর পাথরের তো শক্তি নাই ওর দৃষ্টিকোণ থেকে কিন্তু আল্লাহর কাছে আল্লাহ কি বলেন সবাই আমার তাসবিহ পড়ে কিন্তু তোমরা বোঝো না আল্লাহর নবী বললেন চাচা জি আপনি যদি বলেন আমি বলার লাগবে না আমার আপনার হাতে কি আছে এটা আমার বলার দরকার নাই আপনার হাতের ভিতরে যে পাথরগুলো আছে ওই পাথরগুলো যদি বলে তাহলে কেমন হয় বলে তাহলে তো কোনো কথাই নাই সুবহানাল্লাহ এইটা হলে তো আর কোনো কথাই নাই ফাসাব্বাহাল হুসা ওয়াসাব্বাহাতিল হুসা তখন ওই ছয়টা পাথরের কোনা ওই আবু জাহেলের হাত থেকে জোরে জোরে পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি যে সত্য নবী পাথর স্বীকৃতি দিল আমরা দেখেন না আমাদের হাফেজ সাহেব পড়ে মাঝে মধ্যে কাসিদার মধ্যে সাথে সাজারু নাতাকাল হাজারু শুকাল কামারুবে ইশারাতি সাত সাজার সাত মানে দৌড়ে আসলো সাজার মানে গাছ গাছ উপরে আসতে পারে সুবহানাল্লাহ নাতাকাল হাজার পাথর কথা বলে নবীর সাথে পাথর কথা বলে সাত সাজারু নাতাকাল হাজারু সকল কামারুবে ইশারাতি নবী নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায় পাথর নবীকে সালাম দিত পাহাড় নবীকে সালাম দিত বালুকণাগুলো নবীকে সালাম দিত আমরা বুঝি এগুলোর আর কি আছে কিন্তু আল্লাহ বলেন এগুলো তাসবিহ পড়ে মাগার বুঝো না তোমরা বুঝো দুইটা বললাম কয়টা উদাহরণ দিলাম তিন নম্বর উদাহরণ নমরুদ যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দিল আমরা জানি আগুনের কোনো ক্ষমতা নাই আমরা এটা মনে করি আগুন জ্বালাই দিতে পারে কিন্তু আল্লাহ আগুনকে অ্যাড্রেসিং করে বললেন ইয়া নারু রে আগুন কুনি হয়ে যাও বারদা ঠান্ডা ও সালামা শান্তি দাও ইয়ার কন্ডিশন হয়ে যাও না ঠান্ডা না গরম যেমনটা দরকার আমার বন্ধুর জন্য ওই রকম হয়ে যাও অর্ডার করছে কে আল্লাহ কে করছে আল্লাহ আল্লাহ আগুনকে বলেন রে আগুন হে আগুন আমরা বলে এই ভাই বসেন বলি না আমরা তারপরে ওই লোকটা শুনে আল্লাহ আগুনকে কমেন্ট করছেন অ্যাড্রেসিং করে বলছেন ইয়া নারু হে আগুন কুনি হয়ে যাও বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও তাহলে বোঝা গেল আগুনও শুনে আল্লাহু আকবার বলেন একবার মদিনা জ্বালাই দেওয়ার জন্য আগুন আসছে পাহাড় থেকে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সারা রাত পাহারা দিয়েছেন রাষ্ট্রের পাহারা দিকে একটু ঘুমাইছেন এদিকে তামিমাত দাড়ি বলছেন হুজুর মদিনা তো জ্বালাই দেওয়ার জন্য একটা আগুন আসছে বলে আমি সারা রাত পাহারা দিছি ফজরের উপর একটু ঘুমাবো এই ডিস্টার্ব করলে তোমরা কয় হুজুর কি করবো মদিনা জ্বালাই দিচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার ওনার হাতে একটা রুমাল ছিল একটা জামা একটা
অতিরিক্ত চাদর মোবারক এটা ছিল বলে এই চাদরটা নিয়ে আগুনকে দিবা দেখাবা যেটা উমরের চাদর বলবা যে উমর রাসূলুল্লাহর পক্ষ থেকে খলিফা নির্বাচিত আবু বকর সিদ্দিক রাদিন তারপর হযরত উমর আগুনকে বলবা যে উমর এখন ডিস্টার্ব করো না উমর সারা রাত ঘুমায় নাই এখন এখন ঘুমাবে একটু আগুনকে বলো ফিরে যেতে আল্লাহু আকবার তামিমা দাড়ি চিন্তা করছে আগুনও কি উমরের কথা শুনে এটা কেমন কথা সাহাবায়ে কেরামের বিশাল দল সাহাবী জমা হয়ে গেল বলে ভাই কি হইছে আগুন তো আসতেছে বলে হযরত উমরের কাছে বলছে উনি কোনো গুরুত্ব দিল না বলল যে এটা নিয়ে বলবা এটা উমরের চাদর জামাটা উমরের আগুনকে ফিরে যেতে বলো কই কি আসলে কি ফিরে যাবে আগুন বলে চলো দেখি ঠিকই আগুন আসতেছিল আগুনের সামনে রেখে চাদরটা দেখায় যেটা উমরের চাদর তোমাকে উমর ফিরে যেতে বলছে আগুন এমন পিছনে দৌড় দিতে লাগলো তামিমার দাড়ি বলেন আমি এত চেষ্টা করলাম থামানোর জন্য আর থামলই না মদিনায় আর ঢুকতে পারলো না আগুন যেতেই লাগলো তাহলে আগুনেরও ক্ষমতা আগুনও শুনতে পারে সুবহানাল্লাহ বলেন অবাক করার মতো কিন্তু মনে রাখবেন আল্লাহকে চেনার তো অনেক মাধ্যম আছে আছে না যার কপাল ভালো তারা সহজে আল্লাহকে চিনেন আর পরা কপাল যেগুলো তারা আল্লাহকে চিনতে পারে না কি বলেন পারে নাকি না এই যে এক টুকরা গোস্তের জিহ্বা কত এক টুকরা হবে এই যে গোস্ত এবছর কাটছেন আপনারা কষাইরা যেভাবে কষাই গিরি করে কাটছে গোস্ত দেখেন না একটা গরু বানাইতে নাকি 30-35 হাজার টাকা লাগে আমি শুনেছি এটা ছাগল বানাইতে 1500 টাকা তাতে লাগে কি বলেন তা আরো ডিলে ডিলে করে বিকালে সকালে নিলে তো আরো বেশি হবে কথা বলেন ঠিকই না তো গোস্ত যে সাইজ বড় করে ওই তুলনায় তো জিব্বার যে গোস্ত ওরম 60 টুকরা সমান কথা নাকি মানে ওইটারে একটা টুকরা 4টা টুকরা করলে একটা এই জিব্বাটা আরে এমন এই জিম্মাটাই যে সব কথা বলেন ঠিক কিনা রসুল্লাহ বলছেন এইটার যে জিম্মা আমার কাছে দিবে আমি তার জান্নাতের জিম্মা নিব এইটা খালি কন্ট্রোল করো এইটা ঠিক করলে সব ঠিক সুবহানাল্লাহ বলেন আল্লাহকে বুঝবার জন্য খুব বেশি কিছু লাগে না কেউ কেউ অসুস্থ হইতে চায় আমরা সবাই সুস্থ থাকতে চাই কেউ কেউ মরতে চাই তাহলে যিনি মারেন মৃত্যু যিনি দেন তিনি কে অসুস্থ যিনি করেন তিনি কে আহারে কত মানুষ কাতরাচ্ছে এক মহিলা 2 মাস ধরে আইসিইউতে আছে ফুসফুস ড্যামেজ হয়ে গেছে স্বামী বলছেন কাঁদতে কাঁদতে বেকারার করোনার কারণে স্বামী বেকারার হয়ে বলছেন আমার ফুসফুসটা কেটে আমার স্ত্রীকে দেন তাও বাঁচান দেখছেন নি কি অবস্থা কি মানুষের অবস্থা দোয়া করুন যেভাবে বাড়ছে আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আমিন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন আরে জোরে বলি আমিন আরে বাবা যার কাছে আল্লাহর কোরআনের জ্ঞান আছে কোরআনের ইলম যার কাছে আছে তারা তো সবচেয়ে বড় জ্ঞানী যত পণ্ডিত মনে করেন যত কাফের বেদিন নাস্তিক বেঈমান যত বড় বড় বুদ্ধিজীবী আছেন আমাদের দেশে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী নাম এর বুদ্ধিজীবী আসলে এটা বুদ্ধি প্রতিবন্ধী নাম কিন্তু বুদ্ধিজীবী কিন্তু আসলে কি অনেক আছে না ইসলামী চিন্তাবিদ এমন প্রশ্ন করে চিন্তায় পড়ে যায় কি উত্তর দিবে খুঁজে পায় না এই জন্য উনি চিন্তাবিদ চিন্তায় পড়ে এই জন্য ইসলামী চিন্তাবিদ এরকম চিন্তাবিদের কি অভাব আছে নাকি এরকম বহু চিন্তাবিদ আছে তবে আলেমের কাছে যদি কোরআন থাকে ওর চেয়ে বড় জ্ঞানী আর কেউ এক আলেম হোটেলে বসছে কিসে এক আলেম হোটেলে বসছেন যে টেবিলে ওই পাশের টেবিলে আরেকজন একটু নাস্তিক টাইপের বসা আছে না এরকম কিছু থাকে না বুদ্ধিজীবী এন হুজুর খাচ্ছেন গোস্ত গোস্ত দিয়ে ভাত খাচ্ছেন মুসাফির মানুষ গোস্ত খাচ্ছেন খাওয়ার সময় গোস্ত খাওয়া শেষ হন হাড্ডিগুলো আছে না হাড্ডিগুলো খুব চিবাইতেছে আসল মজা তো হাড্ডির মধ্যে কি বলেন আপনারা আসল মজাটা কোথায় কুরবানির গোস্ত যে খাইলেন গোস্তে যা মজা তার চেয়ে বেশি মজা কিসে যে হাড্ডি খাইতে পারে না সে বুঝে না যে আসলে মজাটা গোস্তে কিসে আর এখন তো খালি ডাক্তার বলে এটা খাওয়া যাবে না গরুর গোস্ত কম খাবেন খাসির গোস্ত কম খাবেন রেড মিট কম খাবেন আর আল্লাহ রাসূল বলেছেন সাইয়্যিদুত তুআম ফি দুনিয়া ওয়াল আখিরা জান্নাতে এবং দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ খাবার হলো আল্লাহ গোস্ত এই জান্নাতের সবচেয়ে সেরা খাবার কি আল্লাহ যে মান্না সালভা পাঠাইছিলেন তাও কিন্তু গোস্ত গোস্ত খান তবে
আনলিমিটেড না, এত বেশি খায়েন না যে মাথায় পানি ডালার লাগে, প্রেশার হাই হয়ে যায়। খান গোস্ত খান দুই টুকরা তিন টুকরা, লিমিটেড, লিমিটেশন আছে না, আনলিমিটেড খাওয়া যাবে না। খান গোস্ত খান, চর্বিগুলো সরাই খাবেন। এখন তো চর্বি নিয়েও ভেজাল, আগে বলতো যে না চর্বি খাওয়া যাবে না ডাক্তার আগে বলতো, এখন নতুন নতুন ডাক্তার এসে বলছেন গরু মহিষের যত চর্বি পারেন খান, খালি সোয়াবিন ডাবাত দেন। দেখেনি মোটা তাজা মানুষ 80 কেজি 90 কেজি, বলে আমি কিভাবে খাটো মানে শর্ট হব বা আমি কিভাবে ওজন কমাবো, বলে আপনার শরীর থেকে আগে সোয়াবিন তেল ঝাড়েন। দেখছেন নিউল, মানে এখন ডাক্তারদের চিন্তা চেতনা আস্তে আস্তে করতে কিন্তু পরিবর্তন হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? এখন আর ডাক্তার বলে না যে না এই চর্বি খাওয়া যাবে না, কিছু কিছু ডাক্তার বলে চর্বি খাওয়া যাবে না। যাই হোক, তো হুজুর হাড্ডি সহ খাচ্ছেন, কি সহ? আর এই পাশে এই লোক চা খাইতেছে, চা খাওয়া তো আমাদের চা হলো পান করা নিয়ম, কিন্তু আমরা বলি কি চা, এখন যে অবস্থা চায়ের মধ্যে মাঝে মধ্যে পিঁপড়া পাওয়া যায়, যে অবস্থা যে আদা পাওয়া যায়, তো চা পান করার চেয়ে খাওয়াই লাগে, কামড় টামড় দিয়ে, কথা বলেন ঠিক কিনা? এখন দুটোই সঠিক, চা পানও করে চা খায়ও, কথা বলেন ঠিক কিনা? তো চা খাচ্ছেন বাম হাত দিয়া, কি হাত দিয়া দেখেন না, এখন তো ফ্যাশন হয়ে গেছে বাম হাত দিয়ে খাওয়া, কি হয়ে গেছে ফ্যাশন, ফ্যাশন বাম হাতে খাওয়া, এটাকে ভদ্রতা মনে করে, দেখেন না অনেকেই ভদ্রতা এটাকে মনে করে কি ভদ্রতা, কোনো বাড়িতে গেছেন খাওয়ার জন্য মনে করেন একটু সব খাইছেন একটু সেটে খাইছেন, কিন্তু দেখছো এটা আনসোশাল, হুজুর কোন জায়গা থেকে আইছে, যা দিলাম খাবার দাবার সব খাইলো, খাওয়ার পরে ফেলেট তারও সেটেও খায়, মানে জীবনেও খায় নাই, মনে হয় কি মনে হয় জীবনে খায় না, আসলে চেটে খাওয়া কি সুন্নাত, চেটে খাওয়া কি সুন্নাত, হুজুর তো আমল করছে সুন্নতে, আর ও মনে করছে হুজুর মনে হয় জীবনে খায় না। তো এই হুজুর মুসাফির মানুষ গোস্ত দিয়ে ভাত খাইছে, গোস্তর হাড্ডি সহ সিবাইতেছে, আর এই বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী দূর থেকে দেখে কয় যে হুজুর আজকে একটা সাইজ করবো, বলে হুজুর জিজ্ঞেস করছে হুজুর আমাদের আপনাদের দেশের আপনার এলাকার কুকুর কি খায়, স্বাভাবিকভাবে ও মনে করছে কুকুর তো হাড্ডি সিবাই খায়, তো হুজুর রে কুকুর বানাবে কি বানাবে, কথা বলেন না কেন, নাউজুবিল্লাহ বলেন, কি সিবাই খাই জিজ্ঞেস করছেন, স্বাভাবিকভাবে হুজুর বলবে যে আমাদের দেশে তো কুকুর হাড্ডি সিবাই খায়, এটাই বলবে, কথা বলেন ঠিক কি? তা কিন্তু হুজুরের কাছে তো আল্লাহর কালামের জ্ঞান আছে, নবীর সুন্নতের জ্ঞান আছে, আলেম উনি বলছেন আমাদের দেশে কুকুর বাম হাতে চা খায়, কুকুর কি হাতে চা খায়, যারে কুকুর বানাইতে চাইছে তারে তো বানাইতে পারে নাই, যে জিজ্ঞেস করছে তারই কুকুর বানাইতেছে, কথা বলেন কথা বলেন। তো এই হলো অবস্থা। এ দেখেন না কিছুদিন আগে তসলিমা নাসরিন বলছিল এ বিয়ে এটা একটা প্রথা, কি বলছে প্রথা একটা নিয়ম, বিয়ে কি প্রথা না, তসলিমা নাসরিন একটা বইও লিখছে এই ব্যাপারে, প্রবন্ধও দিছে, কই বিয়ে একটা প্রথা, এটা একটা ফ্যাশন, এটা আস্তে 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 করে এই প্রথাটা বন্ধ হয়ে যাবে, আসলে আপনারা বলেন এই খালি প্রথা না, সে বলছে কুপ্রথা, এটা বাজে জিনিস, তসলিমা নাসরিন বলেছে নাস্তিক ছোট বই লিখছে, বলছে বিয়ে একটা কুপ্রথা, বিয়ে কি কুপ্রথা না নবীর সুন্নত, বিয়ে করা কখনো ফরজ, সুবহানাল্লাহ বলেন, কখনো ওয়াজিব কখনো সুন্নত কখনো আবার হারামও, আর সে বলছে এটা একটা কুপ্রথা, বলে এটা যখন তখন এটা উঠাই দেওয়া হবে, এক সময় উঠে যাবে, এটা আর থাকবে না, এটার কোনো প্রয়োজন নাই, বিয়ে করার নাকি প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ, এই জন্য সে বিয়েও করে নাই, করছে নাকি জানি না আমি, যাই হোক সে বলছে এক সময় প্রথা থাকবে না। এখন তারে প্রশ্ন করছে সাংবাদিকরা যে তাহলে প্রজন্ম নতুন নতুন প্রজন্ম আসবে কেমনে, নতুন নতুন প্রজন্ম নতুন প্রজন্ম নেক্সট জেনারেশন আসবে কেমনে, তসলিমা নাসরিনকে সাংবাদিকরা এগেইন প্রশ্ন করছে, তা তসলিমা নাসরিন বলছে যে কুকুর বিড়ালের তো বিয়ে শাদী হয় না, দেখছেনি শয়তানি বুদ্ধিকারে বলে কই কুকুর বিড়ালের কি হয় না, কুকুর বিড়ালের তো বিয়ে শাদী হয় না, তো এত কুকুরের বাচ্চা এত গরুর এত গরুরও তো বিয়ে শাদী হয় না, এগুলো তো সব কিছু আছে, দেখছেন নি কারবার, প্রশ্ন যেমন করছে সাংবাদিকরা উত্তরও দিছে যে ওদের যেহেতু বিয়ে শাদী হয় না তাহলে এগুলো তো কুকুর হইতেছে, তা দেখলা যে তুমি খালি বিয়ের জিনিসটা নিলা, কিন্তু কুকুর যে পায়খানা খায় গু খায়, তো কুকুরের ওই একটা নিলা যে কুকুরের বিয়ে শাদী
শাদী হয় না এইজন্য তুমি বিয়ে শাদীটাকে কুপ্রথা বলে এটাকে মাইনাস করবা দেখ তুমি কুকুরের একটা নিছো কুকুরের আরেকটা তো আছে কুকুর তো মল ত্যাগ মল খায় বাথরুমের মল খায় না তো তুমিও আজ থেকে খাওয়া শুরু করো কথা বলেন ঠিক কি না ও কুকুরের একটা নিবা আরেকটা বাদ দিবা তুমি এটা তো হয় না কুকুর তো ঝুটা খায় তুমি ওটা খাওয়া শুরু করো ওটা তুমি খাও না কুকুর বিড়াল তো ইঁদুর খায় তুমি ইঁদুর খাওয়া শুরু করো বিড়াল তো ঘাসের মতো মাঝে মধ্যে এগুলো খায় কাঁচা জিনিস খায় তুমি ওগুলো খাওয়া শুরু করো বিয়েটা নিলা তার মানে আল্লাহ তার কপালে হেদায়েত নসিব রাখে নাই মোহর মেরে দিয়েছেন হেদায়েত থাকলে তো হেদায়েত হওয়ার কথা এরকম নাস্তিক এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না এরকম উল্টা পাল্টা প্রশ্ন করে কিন্তু হেদায়েত দেওয়ার মালিক কে হেদায়েত দিবে কে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিবেন হেদায়েত দেওয়ার মালিক কে এই জন্য আল্লাহর কোরআন যার সিনাই আছে আল্লাহর কোরআন যার কাছে আছে সে কখনো কোথাও কোনোদিন ঠকবে না বুদ্ধির ডিপু জ্ঞানের ডিপু হলো আল্লাহর কোরআন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইই হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহু আকবার বলে আপনারা শুনছেন না সম্রাট আকবরের যুগে 9 জন নবরত্ন ছিল কি নবরত্ন প্রধানমন্ত্রী ছিল আবুল ফজল মোল্লা এই সম্রাট আকবরের যুগে আকবরের দিনে ইলাহি নতুন দিন বানাইছে প্রতিরক্ষা মন্ত্রী ছিল আব্দুর রহিম খান পররাষ্ট্র মন্ত্রী ছিল বীরবল কি নাম বীরবল শিক্ষা ছিল মোল্লা ফয়জি কত বড় জ্ঞানী ছিল মোল্লা ফয়জি ধর্ম ছিল ফকির আজিউদ্দিন বিশাল ধর্ম নিয়েছিল সেনা প্রধান ছিল ম্যানসিংহ নাম তার গৃহমন্ত্রী ছিল মোল্লা দোপিয়াজো মোল্লা সেই সময়ের মোগল খাবার দাবারের মধ্যে দোপিয়াজু খাবার এখন আমাদের দেশে আছে না দোপিয়াজু দোপিয়াজু আছে না ভাইজা খায় খুব টেস্টি এই জন্য তার নাম আছে মোল্লা দোপিয়াজু সংস্কৃতি ছিল মিয়া তানসেন বিধর্মী অর্থমন্ত্রী ছিল টোডরমল কি নাম টোডরমল টোডরমল কি নাম এ 9 জন ছিল নবরত্ন বলে কি বলা হয় নবরত্ন তবে মোল্লা দোপিয়াজু এটা ছিল সেরহেন খাজা সেরহেন্দি মুজাদ্দদে আলফেসানি রহমাতুল্লাহ আলার সাগরেত ছিল সুবহানাল্লাহ বলেন মুজাদ্দদে আলফেসানি রহমাতুল্লাহ আলার সাগরেত ছিল তে দরবারের তো বহু মানুষ বাদশাহ হুমায়ুন বাদশাহ শাহজাহান স্বপ্ন দেখছিল তার থেকে তো বাদশাহ আকবর আসছে কথা বলেন ঠিক না অথচ বাদশাহ হুমায়ুন মুঘল সম্রাটদের মধ্যে অনেক ভালো আল্লাহওয়ালা ছিলেন সে মসজিদের ভিত্তি দিয়েছে দিল্লির শাহী জামে মসজিদ দেশের সমস্ত আলেম ওলামাদেরকে ডেকেছিলেন ডাকার পরে বললেন কে আছো যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই এমন লোক দিয়ে আমি ভিত্তি দিব শেষ পর্যন্ত তো কাউরে ফেলেন না নিজেই দিলেন তার মানে জীবনে কখনো আসরের নামাজ কি হয় নাই অথচ তার বংশে আকবর এসে দিনে ইলাহি আবিষ্কার করলো সালাম দেওয়া যাবে না এটা কুপ্রথা এটা কুপ্রথা আল্লাহ আকবার দ্বারা আকবরকে স্মরণ করতে হবে নাউজুবিল্লাহ বলেন দিনে ইলাহি চালু করলো সব ধর্মের এক জায়গায় জগা খিচুড়ি করে বানাইছে দেখেন আমাদের দেশে কিছু আছে যে না মাঝহাব চার মাঝহাব নেই ইসলামটারে চারটা ভাগে ভাগ করছে এইটারে এক জায়গায় আনতে যাইয়া নিজেরা হয়েছে 21টা দল আলাদেশের একজনে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের মধ্যে এত পার্থক্য করে কেউ মুনাজাত করে কেউ মুনাজাত করে না কেউ 6 তাকবীর কেউ 12 তাকবীর মানে এত ভেজাল কই হুজুর আপনি তো আসল জিনিস জানেন আপনি কি বলেন কই আমরা 21 দলে বিভক্ত মানে ও 4টারে এক জায়গায় করতে যায় এখন 21টা হয়েছে আলহামদুলিল্লাহ দেখছেন নি 4টারে এক জায়গায় বানাইতে যাওয়া হয়েছে কি সারা বিশ্বে কয়দিন ঈদ হবে না একজন কয় জায়েজ একজন কয় জায়েজ নাই পাল্টা পাল্টে জবাব দিতেছে দেখেন না খালি আমরা খালি দেখি ইউটিউবের মধ্যে তো ঝগড়াটা কেমন মজা জমে ওরা আবার পাল্টা পাল্টি মিলাই মিলাই দেয় 4টারে এক করতে যাইয়া হয়েছে কয়টা 21টা চিন্তা করে দেখেন যাই হোক আমি বুঝাইতে চাইছিলাম যে মোল্লা ফয়জি ছিল তার কাছে মোল্লা দোপিয়াজু ছিল একজন আল্লাহর ওলির মুরিদ ছিল সাগরেত ছিল আল্লাহর কোরআনের জ্ঞান ছিল
মোল্লা একদিন সবাইকে সম্রাট আকবর সবাইকে ডাকলো নবরত্নকে নব সবাইকে ডাকলো ডাকার পরে বলল যে আচ্ছা তোমরা বলো তো দেখি তোমরা এত বড় বড় জ্ঞানী মনে করো তো মোল্লারে তো তোমরা পাত্তা দাও না বলে না পাত্তা তো দেই না তো মোল্লারে আজকে কিছু জিজ্ঞেস করি বলে দেখি তোমাদের জ্ঞান বেশি নাকি এক মোল্লার জ্ঞান বেশি ওরা আটজন একদিকে আর মোল্লা দোপিয়াজু একদিকে একাই সুবহানাল্লাহ বলে তো জিজ্ঞেস করলেন প্রথম প্রশ্ন ছুড়ে দিলেন যে বলো তো ডাক্তার বেশি নাকি রুগী বেশি ডাক্তার বেশি আটজন নবরত্ন অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী অমুক মন্ত্রী অমুক মন্ত্রী অমুক মন্ত্রী সবাই বলল যে না এই পৃথিবীর মধ্যে রুগীর সংখ্যা বেশি কিসের সংখ্যা বেশি সম্রাট আকবর নিজেও বলল রুগীর সংখ্যা বেশি কিন্তু মোল্লা দোপিয়াজু বললেন যে না রুগীর সংখ্যা বেশি না ডাক্তার বেশি রুগী কম ডাক্তার রুগী কি আটজন নবরত্নের মধ্যে আটজন বলল যে দেখেন আপনি সহ আমরা আবার নবরত্ন নয়জন হয়ে গেলাম এই মোল্লা কি বলে মোল্লার কোনো জ্ঞান বিবেক বুদ্ধি নাই মোল্লারা তো সবসময় উল্টাই বলে মোল্লা কি উল্টা বলছে না সঠিক বলছে মোল্লারে চ্যালেঞ্জ দিছে মোল্লা তাড়াতাড়ি ই দাও প্রমাণ দাও যে রুগীর সংখ্যা কম ডাক্তারের সংখ্যা বেশি বলে আমি প্রমাণ দিব কি করব প্রমাণ দিব বলে আচ্ছা ঠিক আছে প্রমাণ দিও প্রমাণ দিব বলে আগামীকালকে প্রমাণ দিব কোন দিন আগামীকাল প্রমাণ দিব তো মোল্লারা তো সবসময় সঠিক কথা বলে বলছে আগামীকাল দিব আগামীকাল দিবা তো বলে হ্যাঁ ঠিকই দিব মোল্লা অনেক সময় মানুষ মোল্লা মুন্সি এক সময় এগুলো পছন্দ করতো না আসিল মোল্লার দেখলে মোল্লার কল্লা এগুলো স্বাভাবিক মনে করতো কিন্তু এখন আলে মোল্লামাদেরকে অনেক মূল্যায়ন করে একবার স্বামী আর স্ত্রীর ঝগড়া লাগাইছে এক ছেলে মাত্র একমাত্র সন্তান স্বামী স্ত্রী ঝগড়া করে বলছে যে আচ্ছা স্বামী বলতেছে আমি ছেলেটারে পড়াবো স্কুলে আর স্ত্রী বলতেছে শোনো একমাত্র সন্তান আমরা যদি মরে যাই এটারে মাদ্রাসায় পড়াই মরলে জানাজাটা দিবে মরলে কি দিবে দুইজনের মধ্যে বেশ কয়েকদিন পর্যন্ত ঝগড়া করে সিদ্ধান্ত নিয়েছেন যে না স্ত্রী জিতে গেছে মাদ্রাসায় পড়াবে কিসে দিছে মাদ্রাসায় ভর্তি করে পড়াশোনা করে শেষ আসবেন এয়ারপোর্টে আসছেন লেখাপড়া করে বিদেশি ডিগ্রি টিগ্রি নিয়ে আসছেন বাবা গেছে রিসিভ করার জন্য বাবা তো লেখাপড়া জানে না মূর্খ মানুষ এখন নামছে নামার পরে আসছে লোকজন দেখা করছে যে অমুকের ছেলে বড় আলেম হয়েছে হয় না বলে না লোকজন রাস্তাঘাটে দেখা হলে সালাম বিনিময় করতেছে তো বাবা একটু সামনে গেছে ছেলেটার সাথে দেখা ছেলে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে একটু পিছনে হয় না এরকম এখন বাবার ধরছে পেশাবে হয় না বাথরুমে ধরছে এখন বাবা তো আর এত বুঝে নাই পেশাব করা শুরু করছে ক্যাবলার দিকে ছেলে এত বড় ডিগ্রি অর্জন করে আসছে চিন্তা করছে হাই হাই এত লেখাপড়া করলাম আর কাবা শরীফের দিকে পেশাব করবে আমার আব্বা এটা হয় বাবারে বলছে আব্বা আপনি কি করছেন সর্বনাশ আপনি জানেন এদিকে কাবা শরীফ কাবার দিকে পেশাব করা যাবে না সে আব্বা তাড়াতাড়ি মোড় ঘুরাই দেন ঘুরাই দিছে এমন ঘুর ঘুরছে একেবারে পিছন দিকে কাবার ছিল সামনে বার পিছনে হয়েছে পূর্ব দিকে কাবার উল্টা দিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু সহিহ বুখারী হাদিস আবু দাউদের হাদিস সে এত হাদিস জানা সত্ত্বেও বাবা যদি পূর্ব দিকে কাবলার পিছনে পেশাব করে এটা মানতে পারে আব্বা কি করলেন সর্বনাশ এদিকে পেশাব করা যাবে না তা আবার এদিকে একটু ডান কাঁধে ঘুরে দিছে দক্ষিণে কি করছে দুই দিকে অল্প অল্প করে পেশাব করছে আর একটু ছিল দিছে দক্ষিণে পেশাব করতে বসছেন এখন দক্ষিণ দিক থেকে এমন বাতাস আসতেছে আল্লাহ নবী হাদিসে বলছেন যে এদিক থেকে বাতাসের গতি আল্লাহ নবী ওদিকে পেশাব করতে নিষেধ করছেন বলে আব্বা বাতাসের গতি তো এদিকে বেশি পেশাব করা যাবে না নবীজির নিষেধ হাদিসে বলছে এখন শেষ পর্যন্ত ঘুরছে উত্তর দিকে কোন দিকে উত্তর দিকে পেশাব করতে বসছে তিন দিকে পেশাব করার পর তো আর পেশাব নাই পেশাব নয় কোনো মতে শেষ করে গেছে বাড়িতে মন তো খুব খারাপ মনের মধ্যে খুব ক্ষোভ রাগ আগেই তো বলছে যে ছেলেরে মাদ্রাসায় গেছে বাড়িতে গেছে যায় তো বাসায় গিয়ে ঢুকছে স্ত্রী জিজ্ঞেস করে মন মন খারাপ কেন গোমরা কেন মুখ কয় গোমরা তোমারে পেশাব করায় ছাড়বে আজকে দেখো আমি তো তিন দিক ফিরে পেশাব করতেও পেশাব শ্বাস শেষ করতে পারলাম না এই ছেলেরে কইছিলাম মাদ্রাসায় দিস না পেশাব করাইবে তোমারে আজকে চিন্তা করে দেখেন বলে কি হয়েছে বলো না ঘটনাটা বলে এদিকে ঘুরলাম হইলো না আমার বেলে না যায় হারাম এদিকে উল্টা দিকে ঘুরছি ওইটাও হারাম এদিকে ঘুরছি এটাও হারাম আর তো নাই এদিকে ঘুরছি আর তো পারলামই না সব শেষ তো এই ছেলের মাদ্রাসায় পড়ে আমার কি হইলো পেশাবে বন্ধ করে
দিছে আমার, আর কয়দিন পর জানি কি বন্ধ করবে, এই অবস্থা। আসলে তো হুজুর সঠিক বলছে, আলেম বলছে, সঠিক বলছে না? যদি মাসালা জানে তাহলে তোর কোনো ঝামেলাই নাই, বসার সময় ঠিক করে বসবে। আবার অনেকে পেশাব করতে বসে এমন টাইট ফিট পরে, আছে না এরকম, বসতেই পারে না। মাঝে মধ্যে হুজুর যদি ফ্লোরে বসে তো বসতে পারে না, পরে কাইট হয় শুয়ে পড়ে, বলছে বসেন, গেলে ভাই বসতে তো পারবো না, এমন অবস্থা, পা দুটা সোজা করে দিয়ে শুয়ে পড়ে, কিছুক্ষণ পরে বালিশও দেওয়া লাগে, এত টাইট ফিট পায়জামা যাদের প্যান্ট যারা পরে, কালো প্যান্ট, আছে না এরকম। অথচ কালো প্যান্ট আমরা সাথে ব্যবহার করি, ছাতা, ছাতা কি কালো না সাদা? নিয়ম হলো ছাতা কালো ব্যবহার করে, এটা নিয়ম, উপকার আছে ছাতা কালোতে, রঙিন ব্যবহার করা হলো ফ্যাশন, কথা বলেন ঠিকই না? এই যারা টাইট প্যান্ট পরেন, টাইট প্যান্ট এরপর আবার প্যান্টের সাথে যে কি জানি দেখা বেল্ট, আল্লাহ না করুক যদি ওইখানে কখনো চুলকায়, হতে পারে না, কখনো যদি চুলকানি হয় ওটা তো ই দিয়ে খিল মারে দিলেও তো চুলকানো যাবে না। আর যারা আমরা হুজুর হজরত মোল্লা, যারা আমরা মুন্সি, আমাকে যে ঢিলে টানা পোশাক যেখানে মন যায় সেখানে চুলকাইতে পারবো, কথা বলেন ঠিক কিনা? তারপরও আমাদের অপবাদ দে হুজুর, কাফরের দাম তো আপনারাই বাড়াইছেন, নাউজুবিল্লাহ বলেন, এই কাফরের দাম হুজুররা বাড়াইছে, কথা বলেন না, তারপরও হুজুরকে অপবাদ দিবি? আরে বাবা, আলেম ওলামাদের যা বলে এটা সত্য বলে, হয়তো আমরা অনেক সময় কি উপলব্ধি করতে পারি না, অনেক সময় আমরা বুঝতে পারি না, বলে যে আগামী কালকে আমি প্রমাণ দিব রোগীর সংখ্যা কম, ডাক্তারের সংখ্যা কি, ঠিক আছে আগামীকাল কয়টায়, বলে সকাল সূর্য ডুবার আগেই দিব, ওরা তো সকাল সকাল দশটার দিকে প্রস্তুত, আজকে মোল্লার খেলা দেখব, মোল্লা দেখি আজকে কি করে, বলছে তো উল্টা পাল্টা, আজকে মোল্লার কল্লা সাইজ করে দিব, অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতে 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 সূর্য ডুবা ডুবা অবস্থা, ঠিক এই মুহূর্তে চলে আসছে মোল্লা দপিয়াজ আসছে, আসার বলে ওই দেখা যাক, দেখছেন মোল্লা তো পালাইছে, ভাগছে, একটা কৌশল আটছে, আর মোল্লা জীবনে আসবে মধ্যে আর আসতেছে, আসার পরে বললে যে শোনো তোমার ফতোয়া শুনবো পরে, রুগী বেশি না ডাক্তার বেশি এগুলো পরে, আগে বলো তোমার আসতে দেরি হলো কেন, আসতে মোল্লা দপিয়াজ বলতেছে শুনেন আমার আসতে দেরি হলো, আমি আসবো, আসার সময় আমার দাঁতে এত ব্যথা, কি ব্যথা, দাঁতে ব্যথা, কিচ্ছু করতে পারতেছি না। তো প্রথমে সম্রাট আকবর বলল দাঁতে ব্যথা দেখ কি হয়েছে, দাঁতে ব্যথা হলে তো একটু গরম পানি হইলে হয়ে যায়, কে বলল, অর্থমন্ত্রী বলতেছে দাঁতে ব্যথা একটু গুল দিলে তো হয়ে যায়, তামাক একটু করে দিলে হয়, আরেকজন বলতেছে যে না আর একটু নিম পাতা খাইলে তো হয়ে যায়, আরেকজন বলতেছে যে না একটু চুন লাগাই দিলে তো হয়ে যায়, আরেকজন বলতেছে এই করলে তো ভালো হয়, আরেকজন বলতেছে এই করলে ভালো হয়, বলবীর বলতেছে এই করলে ভালো হয়, তো ওরা নয়জন হলো কি ডাক্তার আর উনি একাই হলো রুগী, বলে দেখেন আমি আর কি ফতোয়া দিব, কি আর বলবো, আপনারা নয়জন হলেন ডাক্তার আমি একাই রুগী, এখন হিসাব মিলান ডাক্তার বেশি না রুগী বেশি, চিন্তা করে দেখেন মোল্লার জ্ঞান কত, আল্লাহু আকবার বলেন। এবার আর দুইটা প্রশ্ন আগামী জুমায় দিব আমরা, প্রথম প্রশ্ন, এরপরে দ্বিতীয় প্রশ্ন করছে এই দিল্লির ট্যাঙ্কিতে যে আছে এই ট্যাঙ্কিতে কতটুকু পানি আছে, বলে কতটুকু পানি আছে, বলে হ্যাঁ এটা আমি বলতে পারবো, বলে কেমনে বলতে পারবা, বলে হ্যাঁ এটা আমি বলবো, তোমরা কেউ বলতে পারবা না, বলে আচ্ছা এটা শুনবো, বলে আর কি, বলে যে এই পাক ভারত মহাদেশে এখানে কতগুলো কাক আছে, উনি বলছেন 9,09,999টা কাক আছে, যদি প্রমাণ করতে না পারো না ফাললে আমার কল্লা ফালাই দিয়ে, আর যদি বিশ্বাস না হয় তো গণনা শুরু করে, ইনশাল্লাহ এখান থেকে আমরা শুরু করব। আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় জানান দিচ্ছি, আমরা আগামী জুমা থেকে, আমাদের অন্য সময় সময় বেশি হয়ে যায়, আমরা আগামী জুমা থেকে সিদ্ধান্ত নিয়েছি যে ইমা মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার আগেই আমি ইনশাল্লাহ এখানে চলে আসবো।